আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা শিখব বিনা খরচে এলইডি ল্যাম্প কিভাবে রিপেয়ারিং করা যায়। একটি টাকাও খরচ করতে হবে না, অথচ এলইডি ল্যাম্প আপনারা বাড়িতে বসে নিজেরাই রিপেয়ারিং করতে পারবেন। রিপেয়ারিংটি করার জন্য জাস্ট একটি জিনিস লাগবে, সেটি হলো একটি সোল্ডারিং আয়রন বা তাঁতাল। এটি যদি আপনাদের কাছে থাকে, আপনারা বাড়িতে বসে অনায়াসে একটি এলইডি ল্যাম্পকে রিপেয়ারিং করতে পারবেন। চলুন আমি আজকে একটা এলইডি ল্যাম্প রিপেয়ারিং করে দেখাচ্ছি, আপনারা দেখুন, তাহলে সহজেই বুঝতে পারবেন এবং বাড়িতে বসে আপনারা নিজেরাই করতে পারবেন। ল্যাম্পটি খোলার জন্য এরকম একটিখানি ছুরি নিয়ে এই গাটায় চাপ দিতে হবে হালকা করে, যাতে কভারটা খুলে যায়, নাহলে হাতে করে টেনে অনেক সময় খোলা যায় না। সেই জন্য এইরকম একটা ছুরি হলে দিয়ে ঠিক ওই ঘাঁজটাতে হালকা করে চাপ দিলে ওটা ছেড়ে চলে আসবে, এইভাবে ঠিক ছেড়ে যাবে। ল্যাম্পটি চেক করার জন্য পাওয়ার দিয়ে নেব আগে, পাওয়ার দিয়ে আমরা চেক করে দেখব কোন এলইডি ল্যাম্পটি খারাপ আছে। তার জন্য এরকম একটা চিমটি নিতে হবে, এই চিমটি মার্কেটে আপনারা কিনতে পাবেন, এমন কিছু দামও না, হয়তো 15-20 টাকা দাম নেবে। এই দেখুন, এই ল্যাম্পটা খারাপ আছে আর এইদিকের এই ল্যাম্পটা খারাপ আছে। কেন আমি আগে থেকে বুঝতে পারছি, এই কারণেই ল্যাম্পগুলো কালো হয়ে আছে। তো যে ল্যাম্পটা কালো হয়ে থাকবে আপনারা বুঝতে পারবেন সেই ল্যাম্পটাই খারাপ হয় বেশিরভাগ। ওই ল্যাম্পগুলোকে ভেঙে ফেলে দিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে জাস্ট শর্ট করে দিলে ল্যাম্পটি চালু হয়ে যাবে। আমি একটু মার্ক করে নিলাম, ল্যাম্প যেটি খারাপ আছে ওটাকে ভেঙে ফেলে দেবো। এইভাবে ঠিক আপনারা ভেঙে নেবেন। আমাদের বাড়ির অনেকেরই ল্যাম্প এইরকম খারাপ হয়ে যায়, আমরা দোকানে নিয়ে যাই রিপেয়ারিং করার জন্য। তো একটি ল্যাম্প রিপেয়ারিং করার জন্য 40-50 যেরকম পারে নিয়ে নেয়, অথচ কিছুই না, বিনা খরচ কোনো খরচই হয় না। জাস্ট ওই ল্যাম্প একটি খারাপ হয়ে যায়, এটাকে ভেঙে ফেলে দিয়ে তাঁতাল দিয়ে শর্ট করে দেয়, ল্যাম্পটি চালু হয়ে যাবে। ব্যাস এর জন্যই 40-50 টাকা করে দোকানদাররা নিয়ে নেয়। দেখুন ঠিক এইভাবে লাইনটিকে শর্ট করে দিতে হবে। দেখুন এইভাবে আপনারা করে নেবেন বাড়িতে বসে, লাইন দিয়ে দেখছি এবার। এই দেখুন ল্যাম্পটি অন হয়ে গেছে, অন আছে, আপনারা বাড়িতে বসে রিপেয়ারিং করতে পারবেন, কোনো খরচ হবে না, বিনা খরচে এলইডি ল্যাম্প রিপেয়ারিং হয়ে যায়। কভারটা ঠিক হালকা করে দিয়ে চাপ দিয়ে দেবেন, কভার লাগানো হয়ে গেল। আরেকবার চেক করে দেখে নেব। এই দেখুন, এরকম ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন প্রেস করে রাখুন।